উত্তরাখণ্ডের ভয়াবহ ধস আর প্রবল বৃষ্টিতে প্রাণ হারালেন এই রাজ্যের বাসিন্দারা। ট্রেকিংয়ের জন্য একটি দল উত্তরাখণ্ডে গিয়েছিল, তাদের মধ্যে অনেকেরই মৃতদেহ উদ্ধার হয়েছে, এখনও অনেকে নিখোঁজ আছে বলে জানা যাচ্ছে। 14 অক্টোবর উত্তরাখণ্ডের হরশিল থেকে হিমাচলের চিটকুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 11 জনের একটি দল। 17 অক্টোবর আবহাওয়া খারাপ হওয়ার পরে তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পর্যটকদের মধ্যে ছিলেন 7 জন বাঙালিও। মৃতদের বাড়িতে শোকের ছায়া। ঠাকুরপুকুর জায়গির ঘাট রোড এর বাসিন্দা সাধক বসাক। উত্তরাখণ্ডের বাগেশ্বর কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয় যে এই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমেছে। মেয়ে সমর্পিতা বসাকের সাথে শেষবারের মতো 11 অক্টোবর কথা হয়েছিল তার। কালকে আমি নিজেও ট্রেকিংয়ে গেছিলাম। কালকে আমার দিল্লি থেকে ট্রেন ফেরার পথে আমরা 2 দিন ধরে আশঙ্কার মধ্যে ছিলাম যে ফোন টোন পাচ্ছিলাম না, আর উত্তরাখণ্ডে এরকম বৃষ্টিপাত তুষারঝড় এইসব খবর পেয়ে আমাদের আশঙ্কা বেড়েই চলেছিল। তো আমাদেরই এক পরিচিত দিদি সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, বিভিন্ন গাইডে আমিও করেছি, বিভিন্ন গাইডদের সঙ্গে কথাবার্তা বা লোকাল লোকদের সঙ্গে যত দূর যোগাযোগ করা যায় তারা সবাই একটাই কথা বলছিল, না উপরে কোনো ক্যাজুয়ালিটি রিপোর্ট নেই, ঠিক আছে। কারণ আরেকটাই সঙ্গে সঙ্গে নিউজ এসছে লামখাগা পাশে, তো আমাদের আরও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছিল। তো কালকে আমি যখন নামছিলাম তখন ফোন করে জানালো একজন যে এরকম 5 জনের বডি নাকি পাওয়া গেছে, তারা সবাই মৃত, আর গাইডের বডি পাওয়া যায়নি। তো তারপর থেকেই বিভিন্ন যত দূর যাওয়া যায় যেখানে যত পাড়া পড়শি সবাই খুব সাহায্য করেছে, যেখানে যতদূর যেখান থেকে নিউজ পাওয়া যায় তো সব প্রশাসনিকভাবে চেষ্টা করা হয়েছে। আমরা থানায়ও সেই ব্যাপারটা পুরো ব্যাপারটা জানানো হয়েছে থানাতে। বাবা গেছিল 10 তারিখে বেরিয়েছিল কলকাতা অমৃতসর স্পেশালি, সেখান থেকে বেরিলি নামে, বেরিলি থেকে সোজা গাড়িতে বাগেশ্বর হয়ে খারকিয়া পৌঁছায়। বাগেশ্বরে লাস্ট ফোন পেয়েছিলাম আমরা এবং ফোন করে জানিয়েছে যে এরকম আমরা পৌঁছেছি, সবাই ঠিক আছি, আমরা এখন খারকিয়ার দিকে যাচ্ছি, আগামী 1 সপ্তাহ আর কানেকশন পাওয়া যাবে না, যেহেতু ওপরের দিকে কানেকটিভিটির প্রচণ্ডই সমস্যা, আর লাস্ট গ্রাম জাটলি, তো জাটলির পরে আর কানেকশন পাওয়া যায় না, কোনোরকম গ্রামও নেই, কোনো কানেকটিভিটির ব্যাপারই নেই। তো কালকে থেকে আমরা যেটা জানছিলাম, যেটা আমি গাইডের ভাইপোকে ফোন করেছিলাম, সেও সেই স্থানে মজুদ নেই, কিন্তু সেই তিনি জানালেন, তিনি কনফার্ম করেন যে হ্যাঁ 5 জনই মৃত, তাদের বডি উদ্ধার হয়েছে। তারপর আমরা প্রশাসনিক মহলে অনেক চেষ্টা করেছি কিন্তু তারা অফিসিয়ালি কোনো নিউজ জানাননি কাল পর্যন্ত। তো আজকে একটু আগে বাগেশ্বর কন্ট্রোল রুম থেকে সবার নাম সহ আইডেন্টিফাই করেছে এবং বলেছে যে হেলি সার্ভিসের মাধ্যমে তাদের বাগেশ্বরে আনা হচ্ছে। আমার প্রশাসনের কাছে একটাই আবেদন, আপনারা প্লিজ আমাদের একটু ব্যাপারটা দেখুন কীভাবে আমরা বডি পেতে পারি। আমার বাবা সাধন কুমার বসাক ঠাকুরপুকুরের বাসিন্দা এবং তার সাথে আরও 3 জন বাগনানের বাসিন্দা, সাগর দে, শরীর শেখর দাস, চন্দ্রশেখর দাস, আর একজন ফুলিয়া রানাঘাটের বাসিন্দা প্রীতম দে। অন্যদিকে বিষ্ণুপুর এলাকার বাসিন্দা বিকাশ মাকাল নামে একজন পর্যটকেরও উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার দেহ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। বিষ্ণুপুরে মৃতের বাড়িতে শোকের ছায়া নেমেছে। এখনো পর্যন্ত শুনেছি যে ওদের মিসিং, আর সেরকম ভাবে কিছু জানি না, ওটাই শুনেছিলাম কাল রাত থেকে শুনেছিলাম। তো ভেবেছি হয়তো পাওয়া যাবে, সবাই খুঁজি করছে, তো এখনো তো ঠিকঠাক কনফার্ম রিপোর্ট জানি না কি হবে। আজকে এখনো পর্যন্ত কি শুনলে? এখনো পর্যন্ত ওই শুনলাম যে আইডেন্টিফাই করা গেছে না গেছে আমি জানি না। তবে সুকেন মাকাল যেটা জানা যাচ্ছে যে মারা গিয়েছে, এটা কি শুনেছো তোমরা? শুনেছি কিন্তু বললো কি শুনেছো? মানে শুনলাম তো মানে ওনার বডি পাওয়া যাচ্ছে না, মানে ওনাকে পাওয়া যাচ্ছে না, আর সবাইকে পাওয়া গিয়েছে। হ্যাঁ সবাইকে পাওয়া গিয়েছে, তো জানি না। এনার নাম কি? আমার দাদার নাম বিকাশ মাকাল। তোমার নাম? আমার নাম ইস্তা মাকাল। তোমার দাদা হয়? জ্যাঠা ছিল। এই জায়গাটার নাম? এটার নাম নেপালগঞ্জ।
প্রশাসন কি কোনো এসেছিল বা ভিডিও থেকে কোনো কিছু জানিয়েছে? ভিডিও থেকে তো ওখান থেকে তো খোঁজাখুঁজি করছে, এমনি সেরকম ভাবে কিছু আসেনি ওখান থেকে। সব সবাই আর কি, কারা খবর দিল তোমাদের? মানে আমি তো ফোন থেকে দেখেছি, তারপরে বাড়িতে এসে দুপুরবেলা আর কি জানতে পারলাম। বাবা মার কয় ছেলে ছিল ওই মাখল? তিনটে ছিল, দুটো মেয়ে একটা ছেলে। মা কি মা বাবা আছে? মা বাবা আছে। কি করতো বিকাশ? দাদা ইঞ্জিনিয়ার ছিল। কোথায় ইঞ্জিনিয়ার ছিল, কোন জায়গায়? কি জন্য উত্তরাখণ্ডে যাওয়া? ওরা মানে ট্র্যাকিং এ গিয়েছিল, ওরা আমি পূজোর সময় প্রতি বছর একবার করে যায় বিভিন্ন জায়গায়, তো এবারেও গিয়েছিল। গিয়ে আর কি এরকম দুর্ঘটনা। এটা কোন থানা বল? বিষ্ণুপুর। প্রতিকূল আবহাওয়া বাধা পাচ্ছে এই উত্তরাখণ্ডের উদ্ধার কাজে। সবচেয়ে সমস্যা হচ্ছে নিখোঁজদের হদিশ পেতে। আবহাওয়া খারাপ থাকায় উদ্ধারকারী দল এখনই পাঠানো সম্ভব হচ্ছে না। তবে প্রতিনিয়ত উত্তরাখণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসন। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও এই রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি দিল্লির রেসিডেন্ট কমিশনারের কার্যালয়েও একই কাজ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে ডট কম।